পড়ছো, তার জন্য তাড়াতাড়ি করে চলে আসছি যে তাড়াতাড়ি বিপদ থেকে উদ্ধার করা হচ্ছে ফরজ আমাদের। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। রুফি তুমি ভালো আছো? আর আমি খুব সুন্দর একটা ড্রেস পরছি, এটা হচ্ছে ওয়ার্না স্পেস থেকে। ড্রেসের কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, খুকে পুকে পড়লে আরো সুন্দর লাগবে। তো থ্যাংক ইউ ওয়ার্না এত সুন্দর একটা ড্রেস গিফট করার জন্য। আর আজকে আমরা যাচ্ছি রাফানের বার্থডে কালকে, তো টুকটাক কেনাকাটা করবো, বার্থডে গিফট কিনবো। খুকি আপু আমি রুফি আমাদের সাথে যাবো আউটসাইডে, তাহলে লেটস গো। রুফি নুহা সবাই মিলে যাচ্ছি, যাও আম্মু ড্রেস অন করে আসো, গেট রেডি যাও। আজকে আমি খুব সুন্দর একটা ড্রেস পরবো, এটা হচ্ছে ওয়ার্নার থেকে, আর কালার কম্বিনেশনটা এত সুন্দর ড্রেসের, স্পেশালি ওড়নাটা। আমি খুবই এক্সাইটেড, যদিও আমাদের এখানের ওয়েদার বেশ ঠান্ডা, তারপরে যেহেতু আমি বাসার ভিতরেই থাকবো, তো আমি প্ল্যান করলাম যে এই ড্রেসটা। আপনারাও এই টাইপের ড্রেস পেয়ে যাবেন ওয়ার্নাসে, খুবই সুন্দর, স্পেশালি ওড়নাটা খুবই সুন্দর। এতগুলো পেঁয়াজ দেখে কেউ ভাববেন না কোনো বিয়ের বাড়ির অনুষ্ঠান, কারণ পেঁয়াজগুলো দিয়ে একটা কাজ করবো এখন। এটিসের বিশেষত্ব হচ্ছে পেঁয়াজ, তার জন্য আমি প্রায় এখানে 8-10টার মতো পেঁয়াজ নিছি। পেঁয়াজ কাটাটা আমার কাছে সব বরাবরের মতোই কঠিন লাগে, তাই নুহা শিখেতে দিচ্ছে। আর এখানে আমি চিকেনগুলোকে, ব্রেস্ট চিকেনগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিছি, কারণ এত বড় করা যাবে না। কেটে নেওয়ার পর এখানে আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে সয়া সস, লবণ, যাবতীয় যা যা লাগে আমি সব কিছু ভালোভাবে অ্যাড করে নিছি। পেঁয়াজের তো লাখ লাখ পেঁয়াজ, বাপরে ওরে ভাই, অনেক বেশি না? অনেক বেশি স্যার। না ঠিক আছে, একটু ইয়াটা একটু পেঁয়াজ দিয়ে দিতে লাগবে। পেঁয়াজটা একদম মিশিয়ে ফেলতে হবে। আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি, আর এখন একটু ঢেকে দিব। পেঁয়াজটা আমি অল্প করে ঢেকে দিয়েছি, তাহলে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। এটার তেলটা একটু কমাইতে হবে, আর উপরে আমি মরিচ দিয়ে দিছি। পেটিসের জন্য আমি পুরটা রেডি করে ফেলছি, আর এদিকে দুইটা ট্রেও নিছি। দুইটা ট্রেতে কি করবা? পাফ পেস্ট্রিগুলো যেগুলো কাইটা, যে পুরটা ভিতরে দিয়ে রাখবো না। আচ্ছা, এখানের মধ্যে কোনোটা বক্সেরটা আছে? বক্সেরটা এটা। গলে যাবে কিন্তু। আর এখানে ট্রে, ডিম, ডিমের শুধু আমরা হলুদ অংশটা নিছি, কুসুমটা উপরে ব্রাশ করার জন্য তেলও নিছি, কারণ তেল ব্রাশ করতে হবে এখানে। আমি সব কিছু রেডি করে ফেলতেছি এখন, আর আমি এটার মধ্যে ট্রেটাতে অয়েল ব্রাশ করে ফেলছি এখন। জাস্ট আমি একটু তাড়াহুড়া করেই বানিয়ে নিচ্ছি, কারণ খুকি আপুর বাসায় যাব। তো আপুই বেসিক্যালি খেতে চেয়েছিল, ভাবলাম যে আমাদের জন্য যেহেতু বানাচ্ছি তো আপুর জন্য কয়েকটা নিয়ে যাই, আর সবাই মোটামুটি এটা পছন্দ করে। ইনশাল্লাহ আবার যখন আমাদের ফ্যামিলি গেট টুগেদার হবে তখন সবাইকে আবার বানিয়ে খাওয়াবো। আমার হাতের পেটিস জিসাপু, লাকি আপুনি, খুকি আপু সবাই খুবই পছন্দ করে। তো জিসাপু আর লাকিপুরে যখন আবার আসবে তখন ইনশাল্লাহ সবার জন্য করে খুকি আপুর বাসায় নিয়ে যাব, কারণ আমি আমার বাসার ওভেনটাই বুঝি, ওদেরটা আসলে ওরকম বুঝি না, তাই আমি করতেও পারি না। আর হঠাৎ করে ফোন আসলো, আমরা তো ভাবছি খুকি আপুর বাসায় আসতে দিলে যাব, বাট হঠাৎ করে ফোন আসছে যে খুকি আপু চাবি নিয়ে বের হয় নাই, ও এখন বাইরে দাঁড়ায় আছে ঠান্ডার মধ্যে, আর আমার ওভেনে অলরেডি পেটিস দেয়া। তো আমি তো এখন বেরোইতেও পারতেছি না, তারা হুড়াক করে যেভাবে ছিলাম কোনো রকমে সবগুলো পেটিস নিয়ে তারপরে বের হয়ে গেছি। আসলে বিপদ বলে কয়ে আসে না, তো এটাও তো আসলে অনেক বড়ো একটা বিপদ, বিদেশের মাটিতে এখন তো কোথায় যাবে, বাচ্চাদেরকে নিয়ে ঠান্ডায় দাঁড়ায় আছে বাসার সামনে, তেন আমি আসার পরে বাচ্চারা অনেক খুশি হয়ে গেছে। আমরা না থাকলে কি হবে রুফি? মাম্মির কাছে চাবি থাকে না? রুফি বাই, রুফি বাই, বাবাই রুফি, ওকে ওকে যাও, আমি ঢুকে গাড়ি গাড়ি পার্ক করব। ওকে পার্ক পার্ক পার্ক, নোয়াশ পার্ক করবে। হাই রাদিয়া, খুকি আপুদের বাসার চাবি ওদের কাছে ছিল না, তো আপু রাদিয়াকে স্কুল থেকে আনতে গেছিল। আমরা কালকে রাতে কুয়াশা, এটা অনেক ফার্স্ট ক্লাস হয়, ফার্স্ট ক্লাস।
নুয়াশ একটু পাম্মারে কারণ বানায় বানায় খাওয়ার দিনের জন্য খাওয়াবো খাওয়াবো আস্তে আস্তে কালকে মোরগ পোলাও রান্না করছি ওইটা অনেক মজা হয়েছে না নুয়াশ আমার ভাগের কই তোমার ভাগেরটা বাসায় রয়ে গেছে তুমি আটকাই গেছো আটকা পড়ছো তার জন্য তাড়াতাড়ি করে চলে আসছি যে তাড়াতাড়ি বিপদ থেকে উদ্ধার করা হচ্ছে ফরজ দেন পরে পরে খাবার খুঁকে পর মাছ থেকে কুনানি শীতের রাতে সবাই মিলে বের হয়ে যাচ্ছি হ্যালো আচ্ছা আমি এদিকে উঠি ঠান্ডা কি শপিং করে দিবা আজকে অবশ্য নয় শুনে খুশি আমরা গাড়িতে চলে আসছি নুহাশ পে করে সব নিয়ে আসবে তাই না রফি বেবি আমরা চলে আসছি এখন আজদাই সুন্দর হ্যাঁ এখান থেকে এভাবে নিয়ে নিয়ে কিন্তু তোমরা বানাইতে পারবে দেখো সাদা গুলো আছে নুয়াশকে বললাম আমার জন্য বানাইতে বুঝো না কেন রুফি হঠাৎ করে চলে আসছি রিমিয়াপুদের বাসায় চিনে আল্লাহ জানে রুফি দিস ইজ এটা কার বাসা আশোক কে বো খাবার রেডি আমরা হঠাৎ চলে আসছি আর আলহামদুলিল্লাহ আজকে যে এখানে আমাদের রিজিক ছিল আমরা জানতাম না না আল্লাহ কাল কোথায় রিজিক রাখছে তো আমরা হঠাৎ করে চলে আসছি আসার পর দেখি রিমিয়াপুর খিচুড়ি রান্না করছে হ্যাঁ রুফি মামি কলিং ইউ বেবি আসো আসো ঠিক করো আমরা এখন বাসে চলে যাচ্ছি রুফি যাও যাও নুয়াশকে ফলো করো খুকিয়াপু আমাদের সাথে থাকতে খুকিয়াপু তুমি এটা আগে বলো আমাদের সাথে থাকতে থাকতে তো তুমিও খারাপ হয়ে যাচ্ছ রাত বিরাতে বাসায় যাই সে সারা রাত বাইরে বাইরে থাকি আমরা রুফিও তো আমাদের মতো না রে রুফি ঘোরাঘুরি করো